ফের ঝড়ের গতিতে এসআরবি আবারও এক ধাপে এগিয়ে গেল ত্রিপুরা রাজ্যের। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই আবারও কংগ্রেস দলে শয়ে শয়ে সামিল হচ্ছে। শাসক দল বিজেপি ও তৃণমূল ছেড়ে 70টি ভোটার বিজেপি ও তৃণমূলকে গুডবাই জানিয়ে কংগ্রেস দলে যোগদান। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে 54 কুতি কদমতলা বিধানসভা কেন্দ্রের কুতি গ্রাম পঞ্চায়েত থেকে কংগ্রেস দল আবারও শক্তি প্রয়োগ করল। এক কূলে নদী দুই কূলে বাঁধ, 23-এর আগেই কি বিজেপির সর্বনাশ। শাসক গোষ্ঠী বিজেপিকে আর কিছুতেই মেনে নিতে পারছেন না। বন্ধুর নাম সুদীপ রায় বর্মণ এক ধাপে আবারও এগিয়ে গেল। কথাতেই বলে পাহাড় যার ক্ষমতা তার, পাহাড়ে 20টি আসন, জনজাতি ভোটাররা কোন দিকে এগিয়ে যায় সেদিকেও রায় থাকবে। 23-এর বিধানসভা নির্বাচনের ভোটের আগেই শাসক দল বিজেপিকে ঘাড় ধাক্কা দিয়ে জোর টক্কর দিতে চলেছে জাতীয় কংগ্রেস। এই মুহূর্তে সুদীপ রায় বর্মণ সহ কংগ্রেস নেতৃত্ব ঝাঁপিয়ে প্রতিবাদে সামিল হচ্ছে, শয়ে শয়ে কংগ্রেস ভবনে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে শাসক গোষ্ঠী বিজেপির বহু কর্মী সমর্থক পদত্যাগ করে আরও কংগ্রেসে সামিল হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা আব্দুল বাসিদ। আব্দুল বাসিদ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। এই মুহূর্তে কুতি কদমতলায় কংগ্রেস শক্তি প্রয়োগ করল।